দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগছে, আসলে তার জীবনটা কি এরকম সুন্দর কিনা চেহারার মতো, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? তামান্না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? দিনাজপুরে। পরিবারে কে কে আছে? মা বাবা নাই? চাকরি করে তো মানুষ ভালো স্বাবলম্বী হয়ে যায়, ভালো টাকা পয়সা। লেখাপড়া করছিলেন? আচ্ছা আচ্ছা, ভালো লেখাপড়া করলে ভালো একটা চাকরি করতে পারতেন সেটা মনে হয় না? আপনি তো দেখতে শুনতে অনেকটা উচ্চলম্বা ছিলেন। এখন টাকার অভাবে, তারপরে সংসারের অবস্থা দেখেই তো একটা ব্যবস্থা করতে হবে। অবস্থা নেই বলেই তো অল্প কিছু লেখাপড়া হয়েছে, কোনো মতো যোগ্যতা করবে অল্প কিছু, সেই জন্য একটু পড়াশোনায় কাজ করে ছোটোখাটো কারখানাতে তেমন টাকা বেতন পাই না। কোনো বয়স কত আপনার? 18 বছর। 18? আচ্ছা, তা এখন কি বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন নাকি কোনো সহযোগিতা চান? এখন যে আমার মনের মানুষ করবে, আমাকে বিয়ে শাদী করবে, সাথে আমার অবস্থা ব্যবস্থা দেখেই তো আমাকে ভালোবেসে বিয়ে করবে। তো আপনার মতো এরকম কর্মজীবী মেয়েকে বিয়ে করার জন্য কি মানুষের অভাব হয় নাকি? মানুষ তো সিরিয়াল দেওয়ার কথা, অথচ আপনি ভিডিওতে আসছেন, আসলে মূল উদ্দেশ্যটা কি? সত্যি কথা বলতে চান? আমার বান্ধবী নিয়ে আইছে ভাই, এখন আমি আসতে চাইছিলাম না, এখন দেখি দাদিটা অসুস্থ হয়ে গেছে, নিজেও কর্ম করে কতদিন আর চলবো? অনেকটা জিনিসের, যে জিনিসের দাম কোনো কিছু কিনে খাওয়া যায় না, সেই জন্য প্রতিবেদন। জিনিসের দাম সেটা হলো পুরুষ মানুষের টেনশন, পুরুষ মানুষ ইনকাম করে, অবশ্য আপনিও ইনকাম করেন। মানুষ হইলে তো সে পাইবে, এখন আমি যে টাকা ইনকাম করি সেই টাকা ঘর ভাড়া দিয়ে প্রকট করছে চলে না, রান্না বান্না করে খাই না। যেহেতু আপনার পিছু টান নাই, পরিবারে কেউ নেই, একমাত্র দাদি আছে, যদি সেরকম একটা ভালো ছেলেকে বিয়ে করতে পারেন দাদিকে নিয়ে ভালোই থাকতে পারবেন, সেটাই তো মনে হয় নাকি? যেহেতু আপনি ইনকাম করেন, গার্মেন্টসের লোকজন তো বিয়ে করা যায়, দুইজনে ইনকাম করে সংসার করা যায়, সবসময় করা যায়। একটা বিয়ে করতে গেলে মনের মতন মানুষ লাগে। তো মনের মতো মানুষই পাচ্ছেন, আপনার মনটা কিরকম? আমার মনটা যে আমার মনে আসবে সে জানবে কিরকম। আচ্ছা আচ্ছা, এখন এখন বলবেন না, এখন আপনাকে বলবো কেমন করে, যে আমার মনে ভালোবাসবে সেই বলবে। আচ্ছা, তো আপনার মনের ভালোবাসা পেতে বা মনের সঙ্গে যোগাযোগ করতে অনেকে এই নাম্বার চাবে, নাম্বারটা দিলে কি সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। নাম্বারটা কি মুখস্থ বলতে পারেন? আপনি বলে দেন একটু। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়েই বলবো, আসলে মা বাবা নাই, দাদির কাছে মানুষ, নিজে ছোটোখাটো একটা চাকরি করে, তারপরেও আসলে চাই মেয়ে মানুষ তো সংসারটা আসলে স্বামীর ঘাড়েই দিতে চায়, আসলে সে আসা নিয়ে প্রতিবেদনে আসছে একটা জীবন সঙ্গীর খোঁজে। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01855722282। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বার ঠিক আছে, নাম্বারটা তবু আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01855722282। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়েন? কিছু কিছু না, সবসময় নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ আপনার জন্য একটাবার রাজকুমার এনে দিয়ে দেবে। ঠিক আছে, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।